এখন সুসংগত বজাৰ আমাক ইয়াত লাগে। কৃষি ক্ষেত্ৰলৈ আমি আমূল পৰিৱৰ্তন যদি আমি আনিব নোৱাৰোঁ, তেতিয়া আমি গ্ৰাম্য অৰ্থনীতিৰ বুনিয়াদ আমি শক্তিশালী কৰিব নোৱাৰোঁ। আৰু লগতে আমি অকল কৃষিজাত সামগ্ৰী উৎপাদন কৰিলেই নহ'ব, আমাক ভাল বজাৰ লাগিব, বজাৰবিলাক বিজ্ঞানসন্মত হ'ব লাগিব, ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ঠিক হ'ব লাগিব, আৰু তেতিয়া কৃষক ৰাইজ উপকৃত হ'ব। মই আপোনালোকক গৌৰৱেৰে ক'বলৈ পাই আনন্দিত হৈছোঁ যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই আমাৰ চৰকাৰ গঠন কৰাৰ পিছৰে পৰাই কৃষি ক্ষেত্ৰখনলৈ এক যুগান্তকাৰী পৰিৱৰ্তন আনিবৰ কাৰণে আমাক উৎসাহ দি আহিছে আৰু সম্ভৱপৰ সকলো ব্যৱস্থা গ্ৰহণ কৰি আহিছে। আমি দায়িত্ব লোৱাৰ পিছত মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ দিহা পৰামৰ্শমতে বিধায়ক বিভাগটোক সক্ৰিয় কৰি তুলিবৰ কাৰণে, বিভাগটোৰ পৰা দুৰ্নীতি নাইকিয়া কৰিবৰ কাৰণে সুপুৰুষাৰ্থ চেষ্টা কৰিছোঁ। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী সোণোৱাল ডাঙৰীয়াইও আপোনালোকে জানে যে দুৰ্নীতিৰ বিৰুদ্ধে পূৰ্ণ সহনশীলতা নীতি গ্ৰহণ কৰিছে। আমি আশা কৰিম যে আহি থকা দিনবিলাকত নিশ্চিতভাৱে কৃষি ক্ষেত্ৰখনলৈ এক আমূল পৰিৱৰ্তন আহিব। আমি দেখিছোঁ যে নামনি অসমৰ যিবিলাক জিলা আছে তাত কম বেছি পৰিমাণে কৃষকে একেটুকুৰা মাটিত দুটা খেতি কৰে, জলসিঞ্চনৰ ব্যৱস্থা কৰে, কিন্তু উজনি অসমত তেনেকুৱা এটা পৰিৱেশ হোৱা নাই। গতিকে সমগ্ৰ অসমতে আমি একেটুকুৰা মাটিত যাতে দুটা খেতি কৰিব পাৰোঁ, কাৰণ দেশৰ প্ৰধানমন্ত্ৰী মাননীয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই 2022 চনক লক্ষ্য হিচাপে লৈছে যে কৃষকৰ ইনকম ডাবল হ'ব লাগিব। তো কৃষকৰ ইনকম ডাবল হ'বলৈ হ'লে একেটুকুৰা মাটিত আমি অন্ততঃ দুটা খেতি কৰিব লাগিব, বেছিয়ে কৰিব লাগে, মাটি চন পেলাই থ'ব নালাগে। আমাৰ মাটি সাৰুৱা হৈ আছে, যেতিয়া জনসংখ্যা বৃদ্ধি পালে পৃথিৱীৰ বিভিন্ন দেশত, আমাৰ ৰাজ্যত, আমাৰ দেশত, তেতিয়া কি হ'ল, এই জনসংখ্যাৰ জোৰা মাৰিব পৰাকৈ খাদ্যৰ জোৰা মাৰিবলৈ পৃথিৱীৰ বিভিন্ন দেশে অত্যাধিক মাত্ৰাত ৰাসায়নিক সাৰ প্ৰয়োগ কৰিলে, দৰৱ প্ৰয়োগ কৰিলে, যাৰ ফলত মাটিৰ যি উৰ্বৰা শক্তি লাহে লাহে উৰ্বৰা শক্তি কমি আহিল। আৰু সেই দেশবিলাকক দেখি আমাৰ ভাৰতবৰ্ষতো হাৰিয়ানা, পাঞ্জাব আৰু অন্যান্য ৰাজ্যই সেই সময়ত তেনেধৰণৰ ৰাসায়নিক সাৰ আৰু দৰৱ পাতি প্ৰয়োগ কৰিছিল, কিন্তু আমাৰ অসমত প্ৰয়োগ কৰা নাছিল, যেনেকৈ অন্য ৰাজ্যই কৰিছিল তেনেকৈ প্ৰয়োগ কৰা নাছিল। ইয়াৰ কাৰণ আছিল, কাৰণ আমাৰ মানুহে খেতিটো এটা বাৰ্ষিক উৎসৱ নিচিনাকৈ লয়, এটা সময়ত খেতি কৰে, বাকী সময়ছোৱাত খেতি বাতি নকৰে, পুৰা চকা বিহু পতা অন্যান্য উৎসৱ পাৰ্বণ আদিত নিজকে জড়িত ৰাখে। সেইটো কাৰণেই হওক, অৰ্থনৈতিকভাৱে সচল নোহোৱাৰ কাৰণে হওক বা এৱাৰনেছটো নোহোৱাৰ কাৰণে হওক সেয়া কৰা হৈছে। গতিকে আমাৰ মাটি এতিয়াও যথেষ্ট পৰিমাণে খুব ভাল সাৰুৱা হৈ আছে। গতিকে সেই মাটিবিলাকত আমি ভালকৈ যদি খেতি বাতি কৰোঁ, তেতিয়াহ'লে আমি নিশ্চিতভাৱে আমি গ্ৰাম্য অৰ্থনীতিৰ আমি বুনিয়াদ শক্তিশালী কৰিব পাৰিম। আমি অসমৰ বাসিন্দা হিচাপে এটি কথা গভীৰভাৱে উপলব্ধি কৰিব লাগিব যে আমাৰ ভৱিষ্যত কৃষিখণ্ডতে আছে। অসমে আগন্তুক দিনত আগুৱাই যাব লগা হ'লে কৃষিখণ্ডক প্ৰাধান্য দিবই লাগিব, কাৰণ আমাৰ অসমৰ যিটো জলবায়ু এইটো কৃষিখণ্ডৰ বাবে অত্যন্ত উত্তম জলবায়ু। আৰু ইয়াৰ উপৰিও আমাৰ এই বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ এই সুন্দৰ অসম ৰাজ্যখনৰ যিটো প্ৰাকৃতিক বাতাৱৰণ আছে, পাহাৰ ভৈয়াম, নদ নদী, খাল বিল, জান জুৰি আৰু পৰিশ্ৰমী বিভিন্ন জাতি জনগোষ্ঠী, গতিকে এইখন অসম ৰাজ্য কোনো যুক্তিতেই পিছ পৰি থাকিব নোৱাৰে। যদিহে আমি অসমৰ 3,30,00,000 লোকে ঐক্যবদ্ধভাৱে সিদ্ধান্ত গ্ৰহণ কৰোঁ, মনোবল তৈয়াৰ কৰোঁ, সংকল্প আৰু প্ৰতিজ্ঞাবদ্ধ হওঁ যে আমি কঠোৰ পৰিশ্ৰমৰ দ্বাৰা আমাৰ মাটিডৰাৰ উৎপাদন শক্তি আমি বৃদ্ধি কৰিম, বিজ্ঞান আৰু প্ৰযুক্তিবিদ্যাৰ দ্বাৰা
আমার আগন্তুক দিন রাষ্ট্রীয় যখন বজার আছে আন্তরাষ্ট্রীয় যখন বজার আছে তাত আমার প্রভাব বিস্তার করি। এই লক্ষ্য যদি প্রত্যেকগৰাকী খেতিয়কে স্থির করে তেতিয়াহলে নিশ্চিত হবে আমি সেই কাম করব পাৰিম। আমার খেতিয়কসকলের যেবিলাক মৌলিক সমস্যা এই সমস্যাবিলাক সমাধান করবর নিমিত্তে আজি ভারতবর্ষের পরম আদরণীয় দেশের আদর্শবাদী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় প্রধানমন্ত্রী দায়িত্ব লওয়া দিনেরপরা বিশেষক খেতক আর শ্রমিকসক অগ্রাধিকার দিয়ে প্রত্যেকক্ষণ বাজেট ধরনের ব্যবস্থা প্রবর্তন করেছে। তখন মূল লক্ষ্য হয়েছে প্রত্যেকগী খেতক আর্থিকভাবে সবল করা, উৎপাদন শক্তি দুগুণ তিনিগুণলৈকে বৃদ্ধি করে আর বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার দ্বারা তেখেতসকলৰ কাম করার শক্তি বৃদ্ধি করা। ঠিক তেনেধৰণে শ্রমিকসকলকো বিশেষভাবে আজি উদগনি দিবার নিমিত্তে নানা ধরনের রাষ্ট্রীয় পর্যায়ের আসনি হাতত লৈছে আর রাজ্য সমূহকো এই আসনি সুচারুরূপে রূপায়ণ করিবার বাবে তেখেতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সভা সমিতি আয়োজন করে আমার রাজ্য সরকারের মন্ত্রী বিষয়াসকলক উৎসাহিত করে আছে। আমার এটা বুকুত বহু ঠাইত মানে দেখি খেতকসকলে তেখেতসকলের সীমিত সা সুবিধার ভিতর থাকিও মরিগাঁও দরে জেলার কিছু ঠাইত একোগী খেতকে তিনটাক খেতে করে কেবাখনো জেলা আছে, মানে বরপেটাতো তেনে ধরনের হয়, কিছু ঠাইত বঙ্গাইগাঁওতো হয়, ধুবুরীতো হয়, আর সেইবিল খেতকক দেখিলে মূর হৃদয় ভক্তিভাব সৃষ্টি হয়। কারণ কঠোর পরিশ্রমী মানুষে পরিবর্তন আনিব পারে, এলেগুয়া মানুষে নয়। আমি যেমানে বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা প্রবেশ নঘটাও কেউ যদি আমি সকলে কঠোর পরিশ্রম নকরো আমার জীবনলে পরিবর্তন নাহে, রাজ্যখনের জীবনলে পরিবর্তন নাহে। গতি মেধা সম্পন্ন ছাত্র ছাত্রীসলক কৃষি খণ্ডত আত্মনির্ভর করাবলগা হলে আমি তেনে ধরনের শক্তিশালী বাতাবরণ সৃষ্টি করব। সকলবিল সা সুবিধা ঈশ্বরে আমাক প্রদান করেছে, কেবল আমি আত্মনির্ভর করব। উন্নত মানদণ্ডের টেকনোলজি প্রয়োগ করে আমার যাতে খেতকসকলে উৎপাদিত সামগ্রী উচিত মূল্য পাব পাৰে ইয়ার বাবে ব্যবস্থা প্রবর্তন করা, এই কামখানি সরকার নিশ্চিতভাবে করার বাবে সকল সময়তে প্রস্তুত। এইখন সমাজ মূল্যবোধের আধারত গড় লৈ উঠা সমাজ, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব মাধবদেব আজান ফকিরে গড় দিয়া এখন সুন্দর সমাজ। গতি এইখন সমাজত মূল্যবোধক অগ্রাধিকার দিবই লাগিব। যি কাম করিম ভাল কাম করিম, যি চিন্তা করিম ভাল চিন্তা করিম, যি পরিবেশ নির্মাণ করিম ভাল পরিবেশ নির্মাণ করিম, তেতিয়া এইখন সমাজ বিশ্বর আটাইতকৈ আকর্ষণীয় সমাজ হিসাবে ই নিজক প্রতিষ্ঠা করবলে সক্ষম হব। সেই পর্যায়লৈকে অসমখন আগুয়াই নিব লাগিব। কেবল টকা পয়সা ঘটিলে নহব, টকা পয়সা সৎ ব্যবহার হব লাগিব, টকা পয়সার বিলাক সৎ কামত প্রয়োগ হব লাগিব, আর এই টকা পয়সার পৰা কেবল নিজের পরিয়ালকে নহয় সমাজখন উপকৃত হব লাগিব। গতি এইখন সমাজ নির্মাণ করা আমি আগ্রহী, সেইভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলিছে। যাকে দুর্নীতি করেছে বিপদত পড়েছে, যাকে ভাল কাম করেছে প্রশংসার পাত্র হয়েছে। আর মই তো আগতেই কৈছো যে মই আজি আপনাদেরকে মোক মুখ্যমন্ত্রী হিসেবে এই দায়িত্ব দিছে। মোর সতীর্থ বিধায়ক রমেন কলিতা ডাঙরিয়া, সতীর্থ মন্ত্রী অতুল বৰা ডাঙরিয়া, আর আমার সতীর্থ পলিত বৰা ডাঙরিয়া, মনোজ বৰুৱা ডাঙরিয়া, আর সকল ইয়াত বিষয়া কর্মচারী সকল আছে, পরম শ্রদ্ধার খেতক রাইজ আছে, আপনাদের সকলেই দিছে। মোর কাম কি মোক আপনাদের এইটাই দায়িত্ব দিছে যে তুমি গভর্নমেন্ট তোমার সতীর্থ সকলক যেটা গভর্নমেন্ট চলাবা সততার নিষ্ঠায় চলাব, দুর্নীতি প্রশ্রয় দিব নিবা, রাইজে এই নির্দেশনা মোক দিছে। বরাক উপত্যকাত বসবাস করা, ব্রহ্মপুত্র উপত্যকাত বসবাস করা তিনিখন পাহাড় জেলাত বসবাস করা রাইজে মোক এই নির্দেশনা প্রেরণ করেছে। সোনোৱাল, তুমি সরকার চলাবাতো ভালকে চলাব, দুর্নীতিক প্রশ্রয় দিলে কিন্তু তোমারও দিগদার আছে। গতি সেইভাবে আগন্তুক দিনত আমি সকলে এই বার্তাটা আন্তরিকতার গ্রহণ করে কাম করব নিজ নিজ কর্মভূমিত।
যে হঠাৎ আমি ষ্টারে কাম করিম, যি করিম, ভাল কাম করিম, যি চিন্তা করিম, ভাল চিন্তা করিম, কারণ ভাল কামৰ মৃত্যু নাই। কারণ কিবা এটা অনুষ্ঠান আমি বৰ ধুনীয়াকে জাক জমকতাৰে গঢ় দিওঁ, কিন্তু পৰৱৰ্তী সময়ত যেতিয়া ইয়াক পৰিচালনা কৰা হয় দুৰ্বল, অনুষ্ঠানটো অপৰিষ্কাৰ হৈ যায়, তাত নিয়মানুবৰ্তিতা নাথাকে, শৃংখলাবদ্ধতা নাথাকে, ফলত মানুহ অকাৰগ্ৰস্ত হয়। গতিকে সেইবাবে মই আহ্বান জনাইছো যিটো ইয়াত অনুষ্ঠান গঢ় লৈ উঠিব, যি কেন্দ্ৰ গঢ় লৈ উঠিব, ইয়াক যাতে ভৱিষ্যতৰ দিনত ভালদৰে পৰিচালিত কৰাটো সম্ভৱ হয়, ইয়াৰ প্ৰতি লক্ষ্য ৰাখি ইয়াত বিশেষকৈ বিভাগৰ তৰফৰ পৰা বিশেষভাৱে চোকা দৃষ্টি ৰাখিব লাগিব, যাতে ইয়াৰ মেইনটেনেন্স যিটো লিগেচ এইটো যাতে উন্নত মানদণ্ডৰ হয়, আৰু এই কেন্দ্ৰলৈ যিয়ে আহিব সি যাতে উৎসাহিত হয়, সি যাতে ইয়াৰ পৰা ভাল শিক্ষা এডাল সঁজুলি লৈ যায় বিজনেছ গাঁৱলৈ, যে খুব ভাল লাগে, তালৈ গ'লো, পাৰিবাৰিক ব্যৱস্থাটো খুব ভাল, আৰু তাত যিখিনি পৰিচালনাৰ দায়িত্বত আছে সেইসকলো দায়িত্বশীল নিষ্ঠাৱান। গতিকে এই বাৰ্তাটো যদি আমি প্ৰতিটো অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ পৰা অসমৰ বিভিন্ন প্ৰান্তত দিব পাৰোঁ, উঠি অহা প্ৰজন্মই যদি এই শিক্ষা বুজিব পাৰে, মূল্যবোধৰ শিক্ষা, তেতিয়া নিশ্চিতভাৱে এইখন অসমে বিভিন্ন ধৰণে মৰ্যাদা বুজিবলৈ সক্ষম হ'ব। এই আশা কৰি মই আজি এই অনুষ্ঠানৰ বাবে অধ্যক্ষ পালিত বৰা ডাঙৰীয়া আৰু তেওঁৰ সতীৰ্থ আমাৰ উপাধ্যক্ষ মনোজ বৰুৱা ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছোঁ। বিশেষকৈ আমাৰ কৃষিমন্ত্ৰী অতুল বৰা ডাঙৰীয়াই শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামত বিভিন্ন ধৰণে পৰিশ্ৰম কৰি কৃষিখণ্ডত এটা নতুন জাগৰণ আনিবৰ বাবে প্ৰয়াস কৰিছিল, মই তেখেতক ধন্যবাদ দিছোঁ, বিষয়া সকলোকো ধন্যবাদ দিছোঁ। আৰু আজি স্থানীয় বিধায়ক ৰমেন কলিতা ডাঙৰীয়াই এই অনুষ্ঠানটো তেখেতৰ সমষ্টিত সুন্দৰভাৱে আয়োজন কৰাৰ ক্ষেত্ৰত যিখিনি আন্তৰিকতাৰে সহযোগিতা আগবঢ়ালে তেখেতকো ধন্যবাদ জনাই সমবেত সমূহ ৰাইজক পুনৰবাৰ শ্ৰদ্ধা আৰু কৃতজ্ঞতা জনাই মই আশা ৰাখিছোঁ আগন্তুক দিনত আমি সকলোৱে মিলি ভাল কাম কৰিম, 2018ত আমি ভাল কামৰ নমুনা ভাৰতবৰ্ষৰ 125 কোটি জনগণৰ বাবে দাঙি ধৰিব লাগিব। এইখিনি কামনাৰে মোৰ বক্তব্য সামৰণি। নমস্কাৰ।